হাই গাইস, আসসালামু আলাইকুম। পেটলা রাজীবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। আজকে রবিন মামার সাথে বিশেষ কিছু কথা বললাম, কথা বললে অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম রবিন মামা। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? মামা একটা প্রশ্ন, লাল পাত্রি কবুতরের আপনার এইটা নিয়ে যে কি বলবো, অনেকে মনে করেন আপনার লাল পাত্রির কথা জিজ্ঞেস করে, মিলিটারি লাল পাত্রি। লাল পাত্রি বাসা উড়ে মোটামুটি আমি জানি, এটা মিলিটারি কবুতর কোনোদিন উড়ে না। কেউ উড়তে দিচ্ছ দিচ্ছ কেউ বাড়িতে উড়ে ছাড়ছে, রাইফেল আছে গুলি নেই। জুন কবুতর শুনো আমি তোমায় বলি, পেস্তল আছে গুলি নেই, পেস্তল সাজে রাখলে লাভ আছে। আর যদি পাওয়ার যদি না থাকে, জুন কবুতর এমনই ছাড়া ছেড়ে দিতে, জুন কবুতর মানুষ ছাড়া ছেড়ি করতে পারে না, জুন কবুতর মানুষ উড়ে না, ওই কবুতর কি বললো? মানে আপনাদের সাথে রাখুন মালা, মানে মামা আপনি বলতে চাইতেছেন রাইফেল আছে গুলি নাই, ওই কবুতর হচ্ছে লাল পাত্রি? হ্যাঁ না, মিলিটারি কবুতর। ও সরি গাইস, মিলিটারি কবুতর। হ্যাঁ হ্যাঁ, এখানে মিলিটারি মিলিটারি বিল নেই আমাকে গির বাজার লাগে দাও সিলে বলে যে কবুতর টুর্নামেন্টে ছাড়ে, কোনো মিলিটারি লাল পাত্রি কবুতর ছাড়ে দাও। জুন কবুতর আহে না, কবুতর কোনো মূল্য নেই আমার কাছে। আমার কাছে সকল জেলা কবুতর, পাখি কবুতর, আর্মি কবুতর, সাপ্তিলা কবুতর, নাপ্তা কবুতর, জালেপুর নামনে কবুতর, উড়িন বিল আছে। হ্যাঁ এগুলি বিল আছে, এই মিলিটারি যদি বিল নেই বেকার, এগুলি পকেটে রেখে দেব না। আর মামা আরেকটা কথা, মামা নতুনদের সম্বন্ধে যদি আপনি কিছু বলতেন। নতুনদের সম্বন্ধে বলি, একশো না দিলে দশটা পাল ভালো জিনিস পাল, আর বড়দের সম্বন্ধে শিখো, আর বুঝে অন বড় হয়েছে পোলাপান্ডা বুঝে কথা বলতে হবে। আমার তো বেশি বাংলাদেশে কবুতর লাড়েনি চালেনি বুঝিনি, আমার মতন একটা মানুষ দেখাও না, আজ আজ কোথাও পাইলে আমার দেখা হেবার লেখা। এখন ধান্দা, ওই ধান্দা বন্ধ করে ভালো মানুষ পালো, ভালো কোথাও পালো, দুটো কথা কামাও, এটা ভালো। আমি ধন্যবাদ। তো মামা আপনি তো ভালো ভালো কথা বললেন, এই যে সামনে যে সিজনটা আসতেছে, এখন আপনার অনেকে নতুন আছে, এই ওদের সম্বন্ধে কিছু বলেন, এই সিজনে ওরা কি করবো? আমার পরিচিত লোক যত শিক্ষক আছে, আত্মীয় স্বজন আছে, যারা মামু ভাই না সবই আছে, আমার তো পরামর্শ দিলে আমি পরামর্শ দিই, অভাবী দিই, অবতে মিলে আমি দিই, এটা তো মহব্বত ভালোবাসা। না এই যে সামনে তো শীত আসতেছে, এখন আপনার পরিচর্যাটা কিভাবে করবো একটু বলবেন না? এটা তো এটা বলে দেবো, জনটা যে যার পর্যন্ত আমাকে বলবো আমি বলে দেবো। তাহলে তো মামা আপনার মোবাইল নাম্বার দিতে হইব, কারণ মোবাইল নাম্বার সবার পকেটে আছে মনে করি। মামার মোবাইল নাম্বার সবার পকেটে আছে, যাই হোক মামা কিন্তু একটা সুন্দর কথা বলছে, দশটা কবুতর না পেলে একটা কবুতর পালো। হ্যাঁ রাই, আরেকটা কথা বলছে যে সাগর ভাই বলেন তো কি বলছে, রাইফেল আছে তো গুলি নাই, রাইফেল আছে তো গুলি নাই, সেই কবুতরের নাম মিলিটারি। আমার এত বছর পাইলে একবার এক লতে পাইলে আমার একটা মানুষ কয়টা মানুষ হচ্ছে, মানুষ বেচছে পালছে ছেড়ে দিচ্ছে, আর আমি তো 52 বছর ধরে কবুতর লাগিয়ে আছি। আমরা ছোটকালে ঠাটারি বাজার মামার অনেক বিক্রি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার রবিন মামার নেক্সট জেনারেশন, রবিন মামার ছেলে। তো মামা আপনার ছেলে সম্বন্ধে আপনি কিছু বলেন। আমি আমার ছেলের কবুতর বুঝাই দিয়েছি, সবার নাম পরিচয় করে দিয়েছি, এই আল্লাহ তালা ওর, আমি যদি মারা যেত বলে মিলা থাকবো আমার ছেলের, আমি অমন অমন করে উঠেছি, শিক্ষা দিয়েছি সবার নাম মিশে আছে, সবাই ছোট বড় সবাই চিনে জানকে। আমার একমাত্র ছেলে এই কবুতর নিয়ে আছে, বলে করে কবুতর নিয়ে পারে, সবাই সিজানের জন্য দোয়া করবেন, সবাই চিনে। আর মামা আপনিও সিজানের জন্য দোয়া করবেন, এবং সিজানের পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন। সাগর ভাই আছে, আমি পেটলা বা রাজীব আছি, আমার জন্য একটু দোয়া করবেন, একশো বার সবার জন্য দোয়া করবেন বাবা, সবাই মিলে থাকবা, এই নিজের মহব্বত ভালোবাসা। এখন মানুষ বুঝে আর কবুতর নিজে মনে মনে করে, কবুতর আজকে আছে কালকে নেই, তো মূলক আমরা সারা জন্য মহব্বত থাকবে, এত ভালো ভালো কবুতর খাতা রাখবার দিন কাপড়ে আছে কালকা, এক কবুতর না ঝগড়া করলে কত কিছু কবুতর বলে গেল, সারা জন্য কালো রাত থাকলে আরাম আছে, কবুতর আজকে আছে কালকে নেই, তো মূলক আমরা সারা জন্য মহব্বত থাকবো, কবুতর কি? ধন্যবাদ মামা, আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। ইনশাআল্লাহ। আমি তো বলতেছি এখন যে মানুষ বুঝে না, মানুষ ছোট বড় মানে না, এটার কথা বলতেছি।
না যাই হোক আমরা আপনার বিগত 2 থেকে 3 ঘন্টা যাবত কিন্তু আপনার সাথে আমরা সাগর বাইরে এখানে আসছিলাম এখান থেকে আমার এই রাকেশ ভাই আপনার খুব বড় একটা ফ্যান আপনাকে ও দেখার জন্য রাশাবাজার থেকে এখানে এসে পড়ছে 100 বার 100 বার এই আমাদের জাকারিয়া হাফেজ রাকেশ ওর জন্য একটু দোয়া করে দেন আপনার ছেলে মনে করে একটু ওর দোয়া করে দেন সবার জন্য দোয়া করুন বাবা সবার জন্য দোয়া করুন আল্লাহ বাজার উত্তম আমি দোয়া করি এই কি আমার কি শরীরটা খারাপ ছিল যে দুধের শরীরটা খারাপ ছিল তো বললাম টাকা আমি নাম ছিল ওকে তো বলে কথাতে করে ভালো লাগলো সবাই রবিন মামার জন্য দোয়া করবেন এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম